ওয়েলকাম ফ্রেন্ডস, স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারিতে একটি অত্যন্ত সুন্দর এবং ভালো খবর আছে। আপার প্রাইমারি প্রার্থীরা বিগত দুদিন যে আন্দোলন করলো সেই আন্দোলনের ফলই এটাকে বলা উচিত। এবং দেখুন ওয়েবসাইটে যে আপডেট এসেছে, পাবলিক নোটিশ ফর ভেরিফিকেশন ফার্স্ট পেজ ইন সিডাব্লিউ ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, কারণ ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের আগে হয়ে গেছে বা চলছে কাজ, সেখানেও স্টে অর্ডার আছে। যাই হোক, তো আমরা একটু ডাইরেক্ট দেখে নেব বিজ্ঞপ্তিটি কী দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এটা আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের কাছে অত্যন্ত সুখবর, দীর্ঘদিন ধরে তাদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। আপনারা বারবার জানতে চাইছেন আপারের ভেরিফিকেশান, আপারের ভেরিফিকেশান। দেখুন, এই বিজ্ঞপ্তি গতকাল 8ই ফেব্রুয়ারি অত্যন্ত দেরিতে দেওয়া হয়েছে, 8ই ফেব্রুয়ারি 2019, যেখানে এবং এখানে যেটা বলা হচ্ছে, দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল কন্ডাক্ট প্রোগ্রাম ফর ভেরিফিকেশন ডকুমেন্টস ইন রেসপেক্ট অফ এডুকেশন, এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনস অফ দি ক্যান্ডিডেটস কল্ড ফর ভেরিফিকেশন ফার্স্ট ফেজ উইথ রেফারেন্স টু দি অ্যাফোরমেনশনড এক্সামিনেশন অন অ্যান্ড ফ্রম 14ই ফেব্রুয়ারি 2019। অর্থাৎ খুব সুন্দর ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, তো সেই দিন থেকেই ভেরিফিকেশান শুরু হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান। এবং সেটা বলা হচ্ছে এডুকেশনাল এবং প্রফেশনাল, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি প্রফেশনাল, প্রফেশনাল মানে বিএড ডিগ্রি বা ওই ধরনের বিষয়টি। তারপর যেটা বলছি, দি প্রোগ্রাম উইল বি হেল্ড অ্যাট দি নিউ প্রেমিসেস অফ দি কমিশন, অ্যাড্রেসটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে ক্যান্ডিডেটস কল ফর ভেরিফিকেশান ইন ফার্স্ট পেজ আর রিকোয়েস্টেড টু অ্যাপেয়ার ইন দি ভেরিফিকেশান প্রোগ্রাম উইথ অল রেলিভেন্ট ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যাজ পার ডিটেলস নোটিফাইড ইন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে, এমনটাই বলা হচ্ছে। তারপরে দেখুন, ইট বি ইনফর্ম দ্যাট ক্যান্ডিডেটস অর হিজ অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ রিমেইনিং অ্যাবসেন্ট ইন দি নোটিফাইড ভেরিফিকেশান প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ দোজ হু উইল নট বি অ্যাবল টু প্রডিউস ভ্যালিড ডকুমেন্টস উইল বি এক্সক্লুডেড ফ্রম দি লিস্ট টু বি প্রিপেয়ার্ড ফর দি নেক্সট কোর্স অফ অ্যাকশন। অর্থাৎ যারা অ্যাবসেন্ট থাকবে বা সমস্ত ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যেতে পারবে না, তাদেরকে কিন্তু লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে। ডিটেলস অফ দি প্রোগ্রাম উইল বি নোটিফাইড ইন দি অ্যাফোরমেনশন ওয়েবসাইট অফ কমিশন ইন দি ইভিনিং অফ 9/2/2019। অর্থাৎ নয় ফেব্রুয়ারি রাত্রে এটা ডিটেলস দেওয়া হবে, যেটা গতকাল দেওয়া হয়েছে, গতকালকের খবর যেটা, সরি, 9 তারিখে রাত্রে দেওয়া হবে সন্ধেবেলায়। 9 তারিখ মানে হচ্ছে আপনার আজকে শনিবার হচ্ছে 9 তারিখ। অর্থাৎ আজকে সন্ধেবেলায় কিন্তু ডিটেলস প্রোগ্রামটা দিয়ে দেওয়া হবে, কার কবে আছে, কারণ 14 তারিখ থেকে শুরু হবে, সবার তো 14 তারিখে হবে না। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড ইনটিমেশন লেটার ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট অফ কমিশন নোটেড অ্যাবাভ ফিটিং 16-ডিজিট অ্যাপ্লিকেশন আইডি। অর্থাৎ 16-ডিজিটের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে প্রত্যেককে তাদের ইনটিমেশন লেটার ডাউনলোড করতে হবে, যেটা নিয়ে তাদেরকে ভেরিফিকেশানে যেতে হবে, এবং সেটি কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে 11ই ফেব্রুয়ারি 2019 সন্ধেবেলায়। ক্যান্ডিডেটস মে অলসো ডাউনলোড দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দি অফিসিয়াল ওয়েবসাইট অফ কমিশন, তাদের অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করে নিতে হবে। এবং এই ব্যাপারে অফিসিয়াল যেটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তাদেরকে মাঝামাঝি লক্ষ্য রাখতে বলা হচ্ছে। তো কমিশনের চেয়ারম্যান যে কথা বলেছিলেন, আমরা এর আগেও দেখেছিলাম, তো উনি বলেছিলেন যে আমি 20 তারিখের মধ্যে প্রকাশ শুরু করব এবং 16 তারিখ, সম্ভবত 16 তারিখের মধ্যে উনি বিজ্ঞপ্তি দেবেন, এমনটাই বলেছিলেন। তো যাই হোক, সৌমিত্রবাবু যে কথা বলেছিলেন তার অনেক আগেই বিজ্ঞপ্তি দিয়ে দিলেন, যদিও এটা বলাই বাহুল্য যে এই যে আন্দোলন, আপারের এই আন্দোলনেরই এটা ফল, এমনটা বলাই উচিত। তো তাদের ফল তারা হাতে নাতে পেয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হলো। সকলের জন্য শুভেচ্ছা রইল, আপনারা অবশ্যই সঠিক দিনে সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশান প্রোগ্রামে অংশগ্রহণ করুন। ধন্যবাদ।